সোমবার দুপুরে নদিয়ার শান্তিপুর রেল স্টেশনে 13 বছরের এক নাবালিকাকে উদ্ধার করল আরপিএফ। ওই নাবালিকার বাবা উৎপল নন্দী জানান, তার 2 সন্তান, এটি তার ছোট কন্যা। শরৎ কুমার স্কুলে 8ম শ্রেণীর ছাত্রী। মামার বাড়িতে যাওয়ার জন্য বাইডা করলে তাকে বকাবকি করায় বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে তিনি জানতে পারেন কোনো এক ব্যক্তি তাকে সাইকেলে করে শান্তিপুর স্টেশনে নিয়ে আসে। ওই নাবালিকা কান্নাকাটি করায় কর্তব্যরত এক মহিলা পুলিশের বিষয়টি নজরে আসে। সেই সময় ওই ব্যক্তি কৃষক স্পেশাল ট্রেনে চেপে চলে যায়। মহিলা পুলিশ কর্মী নাবালিকাকে আরপিএফ অফিসে নিয়ে যায়। ঘটনাটা কি হয়েছিল? বাচ্চাটা এখানে মানে এসেছিলেন, যে বললেন যে আমার মানে কান্না করছিলেন, বললেন যে আমার মানে আমাকে একজন নিয়ে চলে এসেছে, উনি ট্রেনে ধরে চলে গেছে। আমার বাবাকে মানে ফোন করে দিলে ভালো হয়, কান্না করছে। যে স্টেশনে নিয়েছিল সে তো ওর পরিচিত কেউ? না, পরিচিত কেউ না, সে ট্রেন ধরে চলে গেছে। পরিবারে ফোন করা হয়েছে, পরিবার এখানে মানে এসেছেন, মানে বাবা এসেছেন, মানে বাবার কাছে দেয়া হয়েছে। এটাকে উদ্ধার করলো রেল পুলিশ, তাই তো? হ্যাঁ, রেল আরপিএফ। আপনার নাম? তারা যখন চাইল্ড লাইনের হাতে নাবালিকাকে তুলে দেবার প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় তার বাবা উপস্থিত হয়। তার বাবার হাতে আরপিএফ মেয়েকে তুলে দেন। ঘটনা হয়েছিল কি, ও বাবা বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল, ওকে আমি বারণ করেছি। বারণ করার পরে এবার স্নান কর, টাইম হয়ে গেছে, স্নান করে নে। স্নান করতে বলেছে, বলে আমি করবো না বলেছে, আমি ওকে পিছনে দৌড়লাম, গলির মাথা অব্দি চলে গেল। যে গলির মাথা অব্দি চলে গেল, আমি দৌড়ে ছেড়ে দিলাম যে আমি এসে স্নান করলাম। আমি স্নান টান করে যথারীতি পুজো টুজো করতে বসে গিয়েছি, পুজো টুজো হয়ে গিয়েছে, তখন অব্দি মেয়ে আসেনি। আমি রাস্তায় গাড়ি আমি বেরোলাম, বেরিয়ে দেখলাম আশপাশে খুঁজলাম, পেলাম না। তারপরে গাড়ি নিয়ে একটুখানি গিয়ে এগোলাম, গাড়ি নিয়ে খুঁজতে খুঁজতে দেখি আরপিএফের ওখান থেকে ফোন এসছে, বলে কি আপনার মেয়ে হারিয়ে গেছে? বললাম হ্যাঁ, হারিয়ে গিয়েছে। তখন আমি বলে যে আপনি এখানে সরাসরি এখানে চলে আসুন, তো আমি এখানে চলে আসলাম। এখানে মেয়ে কি জানতে পারলাম কি মেয়ে কেউ ওখান থেকে বলেছে কি তোর বাবা মা ভাই স্টেশনে চলে গেছে, জামা কাপড় তোর নিয়ে গিয়েছে, তুই আমার সাথে চল, আমি তোকে ওইখানে তোর বাবা মার কাছে দিয়ে দিচ্ছি। ওকে সাইকেলে বসিয়ে এখানে নিয়ে এসছে, আর নিয়ে আসার পরে ও যেই বলেছে বাবা মা কই, তো ও বলছে তারা আমি ডেকে নিয়ে আসছি বলে ওই কাছে। ততক্ষণে এ ম্যাডামের কাছে গিয়ে বলেছে কি আমার বাড়িতে একটা ফোন করুন, তো আমার বাবার ফোনে একটা ফোন করুন। তো এই ফোন করে দিতে বলে ততক্ষণ ও লোকার খোঁজ পায়নি। যে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসলো, সে কি এখান থেকে পলাতক হয়ে গেছিল? আর সে পলাতক হয়ে গাড়িতে উঠে চলে গিয়েছে বলে। আপনি দেখতে পাননি তাকে? আমি তাকে দেখতে পাইনি। এখন তো মেয়ে ফিরে পেয়েছে। হ্যাঁ। নদিয়া থেকে মাধব দেবরাত, আনন্দ বার্তা।